রংপুরে আশুরাও দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। দুপুরে ডিআইজি কার্যালয়ে মিলনায়তনে রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার, র্যাব, পিবিআই ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পাশাপাশি জঙ্গি তৎপরতা রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।